প্রায় 200 কেজি গাঁজা এবং প্রায় 3 লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার দিনহাটার মহকুমা পুলিশ আধিকারিক সাংবাদিক বৈঠক করে এ খবর জানান। সাহেবগঞ্জ থানার ওসি অজিত কুমার শাহকে নিয়ে সাংবাদিক বৈঠকে SDPO ধীমান মিত্র বলেন, সোমবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে সাহেবগঞ্জ থানার ওসির বিশেষ টিম ও SDPO নিজে রাখালমারিতে গিয়ে শচীন রায় নামের এক ব্যক্তির বাড়ি থেকে প্রায় 200 কেজি গাঁজাসহ নগদ 2,83,600 টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয়েছে বাড়ির মালিক শচীন রায়কে। আজ ধৃতকে দিনহাটা মহকুমা আদালতে পাঠানো হয়। SDPO জানান, অভিযুক্তকে পুলিশ রিমান্ডে নেওয়া হবে। রিমান্ডে নেওয়ার পর জানা যাবে গাঁজাগুলি কোথায় পাচার করার মতলব ছিল এবং এর সাথে কারা কারা জড়িত আছে। কালকে আমাদের কাছে একটা গোপন সূত্রে খবর ছিল যে বেশ ভালো পরিমাণ গাঁজা একজনের বাড়িতে মজুদ রয়েছে অসৎ উদ্দেশ্যে, সেটা পাচারের জন্য। সেই সূত্রের খবর পেয়ে সাহেবগঞ্জ থানার ওসি সাহেব, তার টিম এবং আমরা সেখানে যাই। জায়গাটা হচ্ছে রাখালমারি, সাহেবগঞ্জের আন্ডারি। সেখানে শচীন রায় বলে একজনের বাড়িতে আমরা প্রায় 200 কেজির ওপর, 204 কেজি, ঠিক আছে, 200 কেজি মতো, 200 কেজি মতো গাঁজা আমরা পাই এবং তার সঙ্গে টোটাল 2,83,600 টাকা ক্যাশও আমরা তার বাড়ি থেকে উদ্ধার করি। তারপরে তাকে আজকে আমরা কোর্টে পাঠিয়েছি, আমরা তাকে রিমান্ডে নেব এবং এই গাঁজা সে কোথায় পাঠাচ্ছিল বা এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত ছিল এইগুলি জানার জন্য তাকে আমরা রিমান্ডে নিচ্ছি আজকে। আপাতত ওনাকেই শুধু অ্যারেস্ট করা হয়েছে, ওনার বাড়িতে পাওয়া গেছে এবং উনি সেটা মজুদ করেছেন বলে। আজকে রিমান্ডে আনবার পর আমরা ওনাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে ওনার সঙ্গে আরও কারা যুক্ত ছিলেন সেগুলো আমরা উদ্ঘাটন করব।